চাদরটা কেচেছিলাম আর আজকে হচ্ছে এই ঘরের বিছানার চাদরটা কাচবো। তো তুলে নি আর ঘুম থেকে উঠে এত রোদ উঠে গেছে না, তা বলার কথা নেই, মনে হচ্ছে সকালে 42 ডিগ্রি রোদে। আর গতকাল এই ঘরে শুয়েও নি, ওই ঘরে শুয়েছি, একবারে রোদে একবারে ঝিকমিক ঝিকমিক করছে। বিছানার চাদর পাতা হয়ে গেছে, এবার হচ্ছে ঝাঁক দেবো। দেখো বিছানার চাদর গুলো ভিজাবো এখন, তারপরে হচ্ছে ঘর মুছবো। তো এই দেখো ঘরটা মুছলে কমপ্লিট কাজ, তারপরে ফ্রেশ হবো। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। আমি সখী, আমার চ্যানেলের পক্ষ থেকে তোমাদের জানাই স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আর সকাল থেকে দেখতেই পাচ্ছ শুধু কাজ বাজ দেখেছি, তোমাদের তো ওয়েলকামটা করা হয়নি, তো ওয়েলকামটাও করে দিলাম। আর আজকে হচ্ছে শনিবার আর আজকে বাজে হচ্ছে এখন 7:30। তো আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে, বাবু পড়া নেই সেই কারণে, আর এত গরম না ভালো লাগছে না। তো রাত্রে সকাল ঘুমায় না, ঘরে থেকে ঘুমায়, তো উঠতে ইচ্ছা করছে না। তো যাই হোক, কাজ বাজ সব কমপ্লিট হয়ে গেছে। সব কি আর কমপ্লিট হয়, সব কমপ্লিট হয়নি, এখনো কাজ রয়ে গেছে, এখনো কাজতে হবে, ভিজানো আছে, রান্না করতে হবে। তো দেখা যাক কোনটা কখন করি। আর সবাইকে গুড মর্নিং। আর আজকে আমি এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি, সবাই দেখতে থাকো সারাদিন কি করছি না করছি, আর সারাদিন আমার সঙ্গেই থাকো। তো চলো এখন চাটা খেয়ে নিই, তারপরে আবার পরে দেখা হচ্ছে। এই দেখো কবে নিয়ে আসা হয়েছে চালের বস্তা, কিন্তু এখনো ঢালা হয়নি, বলে বলে ঢেলে দিচ্ছে না। তো ফাইনালি আজকে ঢেলে দিবে, তো ও একা পারবে না, আমাকে ধরতে হবে। পারবা? ওই দেখি, ওই তো পেরে গেছে আজকে, অন্যদিন পারে না, আমাকে ধরতে হয়। আর আজকে 25 কেজি থেকে কয়েকদিন রান্না হচ্ছে, তো একটু কম আছে বলে পেরে গেছে। হ্যাঁ তো চালটা ঢালা হলো, এবার ভাতটা বসিয়ে দিই। এই দেখো সমান করে রেখে দিন, এখন এটা লাগবে না, বস্তাতে আছে, ওটা দু তিনদিন এখনো হয়ে যাবে। বন্ধুরা এই দেখো চলে এসেছি রান্নাঘরে, আর আজকে দেরি করে রান্নাঘরে এসেছি, তার কারণ হচ্ছে বাবুকে পড়াচ্ছিলাম। তো এখন তোমাদের দাদা ভাই পড়াচ্ছে আর আমি রান্না করতে এসেছি, ছেলেগুলো পড়ার জন্য রান্না খাওয়া দাওয়াও বন্ধ হয়ে যাচ্ছে। তো যাই হোক, এইটাকে এখানে ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মিষ্টি কুমড়ো ভাজা হচ্ছে। আর আজকে শনিবার যেহেতু নিরামিষ রান্না, তো মিষ্টি কুমড়ো ভাজা আর আলুর দম করবো, আর কুমড়োর শাক আছে, মা রান্না করছে ওটা, তো মা রান্না করে আমাদেরকে দিয়ে দেবে। তো এই হচ্ছে আজকে রান্না, আর এখনও ভিজানোই আছে, সে সকালে ভিজিয়ে রেখেছি, এখনও কাঁচা হয়নি। তো আলুর দমটা চাপি দিয়ে মানে জল দিয়ে যাবো হচ্ছে কাঁচতে। তো চলো ততক্ষণ তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমার সঙ্গে থাকো। তরকারিতে দিয়ে দিয়েছি জল, আর এদিকে ভাতও হয়ে এসছে, তেলে তরকারিতে জল দিয়ে দিয়েছি আর ভাতও হয়ে এসছে। ভাতটা আমি উপর দেবো, দিয়ে গ্যাসটা আস্তে দিয়ে যাবো হচ্ছে কাঁচতে। তো তরকারিটা হতে হতে আমার কাছে হয়ে যাবে, আর আমার টাইমটাও নষ্ট হবে না, তো বসেই তো থাকতে হতো। আর এখন যেটুকু টাইম না, মনে হয় যে আমি ছেলেকে পড়াশোনার পিছনে দিলে সেটাই ভালো। তো চলো যাই হোক, আমি কেচে নিয়ে আসি, তারপরে আবার তোমাদেরকে এসে দেখাচ্ছি যে আজকে আমাদের কী কী রান্না হবে। কেচে কুচে চলে আসলাম রান্নাঘরে, আর দেখো এখানে ভাত তো দেওয়াই আছে, আর এবার আমি হচ্ছে তরকারি তরকারি দেবো। তো এই দেখো আমার তরকারিটা ফুটছে, আর একটু হলে হয়ে যাবে, তো হয়ে যাক, তারপর আবার দেখাচ্ছি তোমাদের কি কি রান্না হলো আজকে। তো বন্ধুরা আমার রান্না টান্না কমপ্লিট হয়ে গেছে, আর অনেকক্ষণ পরে ঘরে আসলাম, এতক্ষণ ধরে সকাল থেকে দেখতে পাচ্ছিলাম রান্নাঘরে, আর মেয়েদের কাজ হচ্ছে রান্নাঘর, তো সেই কারণে রান্নাঘরে দেখতে পেলাম। আর ওদিকে বাবুর পড়াও প্রায় মোটামুটি হয়ে এসছে, আর বাবু এখন জিজ্ঞাসা করছে যে আজকে কি রান্না। তো আজকে রান্না পাঁপড় নিরামিষ, তো ও খাবে না, কান্না করছে। তো চলো তোমাদের এখন দেখাই যে আজকে কি রান্না হলো, আর ওদিকে বই খাতা ছুঁড়ে ফেলে দিচ্ছে। তো তোমাদের প্রথমেই দেখাচ্ছি কুমড়োর ডুগা শাক দিয়ে বড়া করে, মটরের ডালের বড়া করে শাক রান্না। এখানে রয়েছে ভাত,
এখানে রয়েছে মিষ্টি কুমড়ো ভাজা, আর এখানে রয়েছে আলুর দম, একটু ঝোল ঝোল করে করেছি, আর অন্য কোনো তরকারি নাই বলে। তো এই হচ্ছে আজকে আমার রান্না। তো এখন খাওয়া দাওয়া করে নেই, তারপর আবার পরে আসছি তোমাদের সামনে। তো এই দেখো খাওয়া দাওয়া করে কি করছো তুমি? ফোন দেখছি। কেন, দোকান যাবে না? আমি না চাম। হ্যাঁ এই দেখো আম নিয়ে চলে আসলাম, আর খাওয়া দাওয়া করে ও হচ্ছে ফোন দেখছে। তো এই দেখো আমটা খাবে, তারপরে দোকানে যাবে, একদম রেডি হয়ে গেছে। এই দেখো বন্ধুরা আম, আর খাদা হয়ে গেছে। খাদা পরে আম খেতে হয়, তাই না? এই সময় আজকে হচ্ছে লোকনাথ পুজো, জয় বাবা লোকনাথের জয়। আমি যদি পারি, আমি দোকান দেওয়ার সময় আমাদের এই দোকানের ওখানে এক জায়গায় একটা পুজো হয়, তো সে মন্দিরে কিছুটা ঠাকুরের ছবি বা ঠাকুরের ভিডিও তোমার কাছে শেয়ার করব, তোমরা দেখো। আর প্রচন্ড গরম পড়েছে, গরমে একবারে থাকছে না। আর আমার আজকে সমস্ত কাজ হয়ে গেছে সকাল সকাল, রান্না তো সেরকম কিছু করিনি, কাজ চাওয়া, রান্না টান্না করে, খাওয়া দাওয়া করে, বাসন মাজা, রান্নাঘর মোচা সবটাই হয়ে গেছে। এবারে বাবু হচ্ছে, বাবুর কি বক্তব্য বলো তো? বাবুকে বলছি, বাবু সাউন্ডটা বন্ধ কর টিভি। তো বাবু বলছে, তোমরা যদি আমার কথা শোনো, মানে আমাদেরকে এখন বাবুর কথা শুনতে হবে, তাহলে ও টিভি সাউন্ড বন্ধ করবে। তো এখন দেখি বাবুর কি বক্তব্য, আমার বক্তব্য বাবুকে পড়তে বসতে হবে, আর বাবুর কি বক্তব্য, ওর বক্তব্য হবে এটাই যে আমি এখন আর পড়বো না। তো দেখা যাক কি করে। আগেই বলে দিছো। এই দেখো তুমি তো আগে এখানে এসে বলো না, ও বলবে না। তো চলো ও দোকানে চলে যাক, আবার দেখা হবে পরে। ততক্ষণ তোমরা ভিডিওটা কন্টিনিউ ফুল ওয়াচ করো, সঙ্গে আসি, সঙ্গে থাকো। আর যারা যারা আমাদের চ্যানেলটা এখনো সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করো। আর যারা যারা করেছো তারা তো করেছো, তাদেরকে অনেক ধন্যবাদ। যারা করোনি তাদেরও তো প্লিজ আমাদের চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করো, আমাদের ভিডিওগুলো দেখো, পারলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। আর দেখছি কমেন্ট হচ্ছে অনেক, কিন্তু লাইক হচ্ছে না। কেন তোমরা কমেন্ট করছো লাইক করছো না? তো লাইকটা আগে করে দেবে, তারপরে কমেন্ট করবে। তো যাই হোক, অনেক কথা বলা হয়ে গেল, তো চলো আবার দেখা হচ্ছে পরে। এটা হচ্ছে লোকনাথ পুজোর প্রসাদ, আমরা যেখানে মিষ্টি কিনে যে দোকানটায় ওর পাশে ঠিক লোকনাথ পুজো হয়েছিল, তো সেখানে কাকিমারা গেছিলো প্রসাদ আনতে, তো আমি যাইনি, তো ওরা আবার আমাকে দিল প্রসাদ। সবাই কত ভালোবাসে আমায়, তাই না বলো? ওরা নিয়ে এসে আবার আমাকেও দিল। আমি এখন চলে এসেছি লোকনাথ বাবার মন্দিরে। চলো বন্ধুরা ভেতরে আমার সঙ্গে, তোমরা আসো, তোমাদেরকে দেখাই লোকনাথ বাবার মূর্তি। এখানে প্রসাদ দেওয়া হচ্ছে, আমি এগিয়ে গেলাম আর প্রসাদটা সংগ্রহ করলাম। আমরা এই লোকনাথ বাবার মন্দিরে এসেছি, এখানে খিচুড়ি প্রসাদ আর পায়েস দিচ্ছিল, তাই সবাই মিলে খেলাম। তারাগুদা আছে, সূর্য আছে, আর ছোটু। চলো বন্ধুরা, তোমাদেরকে বলেছিলাম বন্ধুরা আজকে আমি লোকনাথ ঠাকুর দেখাবো তোমাদের সঙ্গে, তো দেখিয়েছি। আর সেখান থেকে দেখলা খিচুড়ি খেলে আমার পায়েস খেয়েছি। আর লজ্জার ব্যাপার যেটা হচ্ছে, আমি দুবার খেয়েছি, আর একবার খেয়েছি পায়েস, আর ভাবলাম ও আবার পায়েস খেতে ভালোবাসে, তো ওর জন্য সরি খিচুড়ি, ও খিচুড়ি খেতে ভালোবাসে, তার জন্য আবার আমি আবার ওর জন্য খিচুড়ি এনেছি। আর রাত্রে আজকে একই খাবার, রুটি আর হচ্ছে আম, তো সেটা আজকে ডিনার হবে। তোমার তো ডিনার হয়েছে নাকি? ওর খাওয়া দাওয়া হয়ে গেছে, এটা এক্সট্রা খাওয়া যা পাওনা খাচ্ছে। আর এই দেখো একদম ঘেমে গেছি, তো ফ্রেশ হয়ে নেবো, দিয়ে খাবারটা খেয়ে নেবো। গরমের তো আমি যাবেন ছাড়িনি, ওই যাবেন পড়ে আছি, ছাড়বো এবার। আর ভিডিওটা এখানে শেষ করছি বন্ধুরা, আর জয় বাবা লোকনাথের জয়। সবাইকে সবারই মঙ্গল করো, সবাইকে ভালো রেখো, এটাই বলবো। আর নতুন ভিডিও নিয়ে নতুন সকালে, গুড নাইট অল ফ্রেন্ড, গুড নাইট, আবার দেখা যাবে কালকে।